Metre Property Solutions, discovering lifestyles. Assalamu alaikum. Welcome to Venture Property Solutions. আজকে যে property প্রপার্টি আপনাদেরকে ঘুরে দেখাবো এটা 1830 স্কয়ার ফিটের ব্র্যান্ড নিউ প্রপার্টি আর এই প্রপার্টিটির লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বসিলা সিটি ডেভেলপারস হাউজিং এ স্বপ্ন এবং মিনা বাজার অথবা ফিরোজাবাসার স্কুলের খুবই নিকটে এই ফ্ল্যাটটির অবস্থান আর এই ফ্ল্যাটটি সম্পূর্ণ রেডি এবং আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাটটিতে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং দুইটা বারান্দা আর এই ফ্ল্যাটটি পুরোপুরি ঘুরে দেখতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা কিচেনটি দিয়েই সর্বপ্রথম শুরু করছি আমরা ঢুকেই দেখছি যে এটা কিন্তু খুবই বড় সাইজের একটা কিচেন অলমোস্ট 12 ফিট বাই 9 ফিট সাইজের একটা কিচেন এবং খুবই চমৎকার মার্জিত টাইলস এখানে ব্যবহার করা হয়েছে আর এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা ভিউ এবং বিল্ডিং থেকে বিল্ডিং এর ভয়েড কিন্তু অনেক বেশি আর এই পাশটাতে হাতের রাইট সাইডে এখানে ফ্রিজ এবং রেফ্রিজারেটর রাখার জন্য আলাদা একটা স্পেস করা আছে এখানে যতটুকু পরিমাণ স্পেস রাখা আছে এখানে আপনি চাইলে ফ্রিজ খুব অনায়াসেই রেখে দিতে পারবেন উইদাউট এনি হ্যাসল এবং এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গা কিচেনটাতে রয়েছে আর হাতের ডান পাশে রয়েছে লিভিং স্পেসটি এবং সোজাসুজি আমরা দাঁড়িয়ে আছি ডাইনিং স্পেসে আমরা একটু লিভিং স্পেসটি যদি দেখে আসি এটা কিন্তু খুবই বড় একটি জায়গা আমি ভিডিওর শেষে ফ্ল্যাটের পুরোপুরি একটি লেআউট উইথ সাইজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন লিভিং রুমটার সাথে একটা বড় করে উইন্ডো করা আছে এবং বিল্ডিং এর ভয়েড থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এখানে এন্টার করছে আর এই ফ্ল্যাটটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটি ফ্ল্যাট আপনাকে কিচ্ছু পরিবর্তন করতে হবে না খুব চমৎকার এবং মানসম্মত সকল ফিচার ফিটিংস এখানে দেয়া আছে আমরা যদি টাইলস থেকে শুরু করি 32x32 মিরর পলিশ এবং এই টাইলসটা ইম্পোর্টেড একটা টাইলস দেয়া আছে এই জায়গাটাতে রয়েছে কমন ওয়াশ বেসিনের প্রোভিশন আমরা দেখতে পাচ্ছি যে এই দেয়ালটা জুড়ে এবং ডাইনিং এর ভেতরে যে দেয়ালটা ওটাও ফুল হাইট করে এখানে টাইলস করে দেয়া আছে এবং কমন বাথরুম থেকে শুরু করে কিচেন সব জায়গাতেই কিন্তু গিজারের প্রোভিশন রয়েছে এবং এসির প্রোভিশন রয়েছে সবগুলো বেডরুমে এবং লিভিং স্পেসে মোট 4টি আর সকল সিপি ফিটিংস এবং কম্বি ক্লোজেটগুলো খুবই ভালো মানের অথবা মানসম্মত ব্যবহার এখানে করা হয়েছে আর এটা হচ্ছে গেস্ট বেডরুম আমরা দেখছি গেস্ট বেডরুমটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এন্টার করছে আর আমরা যখন মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুমটি দেখব ওই বেডরুমগুলোতেও কিন্তু ঠিক এই পরিমাণই আলো বাতাস এন্টার করে আর এখানে আমরা কোনো উইন্ডো কিন্তু এই মুহূর্তে ওপেন করি নাই এখানে যে গ্লাসগুলো দেওয়া আছে এগুলো মার্কারি গ্লাস আমরা জানি যে মার্কারি গ্লাস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইট রুমের ভেতর এন্টার করে না আমরা যদি লাইট উইন্ডোগুলো খুলে দিতাম তাহলে কিন্তু আরও বেশি লাইট এনলাইটেন্ড আপনারা দেখতে পেতেন বাট সময় স্বল্পতার কারণে সেটা করা হয় নাই বাট আমরা আলোর রিফ্লেকশন দেখলেই বুঝতে পারছি যে পুরো ফ্ল্যাটটা জুড়ে কিন্তু আলো বাতাসের কোনো কমতি নাই খুবই এনলাইটেন্ড খুবই চমৎকার এই ফ্ল্যাটটি রোড সাইডের একটি ফ্ল্যাট আর এটা 10x10 জায়গার উপরে নির্মাণ করা হয়েছে প্রতিটা ফ্লোরে 4টা করে ইউনিট আমরা যে ইউনিটটা দেখছি এটা রোড সাইডের একটা ইউনিট ফ্ল্যাটের সাথে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দুইটা লিফট রয়েছে খুব মানসম্মত আমরা বলতে পারি বসিলা এরিয়াতে এই ব্র্যান্ডের লিফট অন্য কোনো বিল্ডিংয়ে আমরা এ পর্যন্ত দেখি নাই খুবই ভালো মানের লিফট এখানে দেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক মানে 24 ঘন্টাই একটা লিফট চালু থাকে জেনারেটর সাবস্টেশন সকল সুবিধা তো পাচ্ছেনই বিল্ডিংয়ের ছাদের উপরে কমিউনিটি স্পেস নামাজের ব্যবস্থা মিটিং রুম এই সব কিছু তো থাকছেই আর এটা হচ্ছে চাইল্ড বেডরুমের ব্যালকনিটা এই ব্যালকনিটা কিন্তু বেশ বড় সাইজের আর এখানে বারান্দার পাশের যে দেয়ালগুলো সাধারণত এই দেয়ালগুলো একটু ড্যাম হয়ে যায় দ্যাটস ওয়াই এই দেয়ালগুলো কিন্তু টাইলস করে দেওয়া আছে এবং এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ইউনিটের সাথে এটা ভয়েড এই ভয়েডটা 10 ফিট প্লাস তো অ্যাপার্টমেন্টটা শুধু লবিতে কানেক্টেড তাছাড়া অ্যাপার্টমেন্টের পেছন দিক থেকেও আপনি ভয়েড পাবেন সাইডেও ভয়েড পাবেন এবং আরেক পাশে তো রাস্তা রয়েছেই
মানে তিন দিকে আপনি ভয়েড পাচ্ছেন, শুধুমাত্র লবিতে কানেক্টেড। আর এই জায়গা থেকে যদি আমরা লিভিং এবং ডাইনিং স্পেসটা দেখি, এই জায়গাটা কিন্তু খুবই বড় একটি জায়গা এবং বিশাল। এই জায়গাতে আপনি অনায়াসেই লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটাও অ্যাকোমোডেট করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে মাস্টার বাথরুম। মাস্টার বাথরুমটাতেও অ্যাজ ইউজুয়াল খুবই ভালো মানের সকল ফিচার ফিটিংস এখানে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা বাথরুমে কিন্তু দেখলাম যে বেশ ভালো মানের টাইলস এবং রুচিশীল এবং ডিসেন্ট কালারের টাইলসগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এবং আই হোপ যে এটা কিন্তু সবারই পছন্দ হবে, কারোই কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হবে না। এবং প্রত্যেকটা রুমের সাইজ কিন্তু বেশ বড়, যেহেতু টাইলসের সাইজগুলো 32x32, সে কারণে হয়তোবা বুঝতে একটু অসুবিধা হতে পারে। বাট আমি যেহেতু লেআউটটা ভিডিও শেষে দিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে রুমের সাইজগুলো দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা। এই বারান্দাটাও অ্যাজ ইউজুয়াল বেশ বড় সাইজের রাখা হয়েছে এবং রোড সাইডের ফ্ল্যাট হওয়াতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস কিন্তু এই ফ্ল্যাটটাতে পাবেন। আর এই ফ্ল্যাটটা হচ্ছে দশতলা বিল্ডিংয়ের দশতলাতে, উপরে হিটপ্রুফ ট্রিটমেন্ট দেওয়া আছে এবং পেভমেন্ট টাইলস করা আছে। সো হিট নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, এখানে আপনি হিট ফিল করবেন না তেমন একটা। আর এই ফ্ল্যাটটি যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস, প্রপার্টির প্রাইস এবং বাকি সকল ইনফরমেশন কিন্তু ডিসক্রিপশন বক্সেই থাকবে, কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। আর আমরা এতক্ষণ দেখছিলাম 1830 স্কোয়ার ফিটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট মোহাম্মদপুর বসিলা সিটি ডেভেলপার্স হাউজিংয়ে। আর এই ফ্ল্যাটটিতে রয়েছে 3টি বেডরুম, 3টি বাথরুম এবং 2টি বারান্দা এবং সকল অত্যাধুনিক ফিচার ফিটিংস। রয়েছে পার্কিং এবং সেন্ট্রাল সিলিন্ডার গ্যাসের সুবিধা এবং অত্যাধুনিক 2টি লিফট, পর্যাপ্ত পরিমাণ ফায়ার ফাইটিংসের সুবিধা এবং অন্যান্য নাগরিক সুবিধা তো থাকছেই। আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড স্টে টিউন টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস।